নদীর একুল ভাঙ্গে ওকুল ঝরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো টাঙ্গাইল সদর উপজেলার হুগরা ইউনিয়নের উত্তর নরসিংহপুর গ্রামের একটি স্পটে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে যমুনার পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে দিন দিন এবং ভাঙ্গনের তীব্রতা কিন্তু বেড়ে গেছে। যে পরিমাণ এখান থেকে ফেনা আসতেছে তাতে কিন্তু আমরা স্পষ্ট বলতেই পারি যে হয়তো কোথাও না কোথাও ভাঙছে, তবে সে ভাঙ্গাটা বেশি দূরে নয়। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে সম্ভবত 200 গজ উত্তরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা বাড়ি ছিল, সেই বাড়িগুলা কিন্তু ভেঙে আপনার চলে আসছে এবং বেশ কিছু জায়গা কিন্তু এখানে ইতিমধ্যে নদীর গর্ভে চলে গেছে। আমরা এই নদীর গর্ভে চলে যাওয়ার যে চিত্রটি আমরা দেখতেছি তাতে পানি যদি যেভাবে বাড়তেছে আর যেভাবে ভাঙ্গনের তীব্রতা সৃষ্টি হচ্ছে তাতে যে কোনো মুহূর্তে এখান থেকে সম্ভবত 20 গজ পিছনেই হলে পাকা রাস্তা, এই পাকা রাস্তাটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু টাঙ্গাইল সদরের বেশ কিছু জায়গায় ব্যাপক প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে এবং ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আসলে এই জায়গাটি কি পূর্বের থেকে ভাঙতেছে কিনা এবং এর আগেও যে বন্যা হয়েছে তখন কি এখানকার পরিস্থিতি কেমন ছিল, তখনকার চিত্র কেমন ছিল, এই বিষয় নিয়ে আমরা সার্বিক কথা বলবো এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে এবং কথা বলবো হুগরা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব নূরে আলম তুহিন সাহেবের সাথে, এর সাথে কথা বলবো যে পূর্বের কি অবস্থা ছিল এবং এই এই অবস্থাটা আসলে প্রতি বছরই হয় কিনা নাকি এইটাই প্রথম হয়েছে। চলুন প্রিয় দর্শক আমরা সরাসরি তাদের সাথে কথা বলি। যতটুকু জানা মতো এটা প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হয়, এবার তো আরো ভয়াবহ রূপ দেখা যাচ্ছে যে যে অবস্থা, এটা যদি 24 ঘন্টার মধ্যে মানে তড়িৎ গতিতে, আমি সংক্ষেপে বলি তড়িৎ গতিতে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, জিও ব্যাগ বা যে কোনোভাবে প্রোডাকশনের ব্যবস্থা না নেওয়া হয় কিচ্ছু থাকবে না, কারণ এখানে মাত্র 20 ফিট ব্যবধানেই পাকা সড়ক, পানিটা যেখানে এসে বাড়ি খাচ্ছে তার থেকে হয়তো ম্যাক্সিমাম 20 ফিট পিছনেই পাকা সড়ক, এটা যদি ভেঙে যায় এবং এই পাকা সড়কটা ভেঙে গেলে সম্পূর্ণভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, আমাদের পুরো এলাকাটাই সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এখানে যে বড় যেটা যে জলিলের গুদারা ঘাটে যে ব্রিজটা আছে মান্নান সেতু, এটাও প্রচণ্ড হুমকির মুখে, এখানেও মানে যথেষ্ট প্রোডাকশনের দরকার এবং যতটুক ব্যবস্থা গ্রহণ করা দরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি দ্রুত ব্যবস্থা না নেন তাহলে ভয়াবহ একটা রূপ ধারণ করবে। আমাদের তিনটা যোগাযোগ ব্যবস্থা আছে, একটা হলো শ্যামার ঘাটের ব্রিজ হয়ে, আর একটা হলো আমরা যাই SDS হয়ে ওই যে চারাবাড়ি দিয়ে, আর একটা হচ্ছে এই রাস্তাটা। তো এখন যদি মনে করেন যে কি বলে চারাবাড়ির যে ব্রিজটা আছে সেটাও খুবই খারাপ অবস্থা, আর শ্যামার ঘাটের ব্রিজের এখানেও খুব খারাপ অবস্থা, আমাদের বাগানটালে ব্রিজ নাই, আরও কিছু কিছু জায়গায় বিশেষ করে কাজীবাজার, আমাদের যে কাজীবাজারের যে সাইডটা আছে যমুনার পারে সেটাও একেবারে খুবই মানে রিস্কের মধ্যে আছে, প্রচন্ড রিস্কের মধ্যে আছে। এই ব্যাপারে কি সংশ্লিষ্ট উদ্যোক্তা মহলে কোনো কিছু জানানো হয়েছে এখন পর্যন্ত? জি, আমরা যতটুকু পারছি আমাদের উপজেলা পর্যায়ে প্লাস আমাদের ইউনো ম্যাডাম, ইউনো স্যারকে এবং উপজেলা চেয়ারম্যান মোটামুটি সবাই জানে এবং তারা মোটামুটি ভাবে চেষ্টাও করতেছে। দ্রুত কি এখানে পানি উন্নয়ন বোর্ডের কোনো কাজ করার প্ল্যানিং আপনারা কি চাচ্ছেন কিনা? এটা আমরা চাচ্ছি দ্রুত, বলতে 24 ঘন্টার ভিতরে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় আমার মনে হয় যে প্রোডাকশন নেওয়ারও জায়গা থাকবে না তখন, এবং এই পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, টোটাল যোগাযোগই বন্ধ হয়ে যাবে, মানে সোজা কথা পশ্চিম টাঙ্গাইলের সদরের সাথে যোগাযোগটাই বিচ্ছিন্ন হয়ে যাবে আমাদের। আগেও কিছু কিছু বাংসে বাড়িঘর সরে নিয়ে গেছে, এই বছর ভয়াবহ, খুবই ভয়াবহ অবস্থা। বাড়ি মেলাডি বাড়ি ছিল যে এখানে হুকরা ইউনিয়নের শেষ, কাকুয়ান শুরু, এই জায়গা ছিল, এই যে জায়গায় বহুত বাড়িঘর উঠা গেল, আর যমুনা সেতু মান্নান সেতু যে 25 কোটি টাকা যে স্যাংশন হয়েছে, এই পাকা রাস্তা ভাঙলে এই সেতুর কোনো অকেজয় কোনো দাম থাকবে না, কোনো ই থাকবে না, এই পাকা রাস্তা ভাঙলে ওমরা স্বস্বাভাবিক ইরি জায়গা আছে মাটি পেরে নষ্ট হয়ে মানুষের দুর্ভিক্ষ, গরিব মানুষ আরও ক্ষয়ক্ষতি হবে, এই মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এই জায়গায়। আপনারা এখন কি চান, কি চান আপনি একজন সাধারণ জনগণ হিসেবে কি চান? আমরা এই এলাকায় এই পাকা রাস্তাটা এই এলাকাটা বাদ দিলে মানে এই জায়গায় বস্তা দেওয়া, নদীর কাজ তো আছেই সেটা, এখানে আমাদের এই জায়গাটা যদি পাকা রাস্তাটা ফেরে তাও মানুষগুলো চলাফেরা করে আমরা যাতায়াতের ব্যবস্থা বাড়ি করে থাকবে, আমরা বসবাস করে মাথা গোঁজা ঠাই পাবো, এই এই আমাদের কিছু পক্ষের কাছে এখানে এখানে 30-40টা বাড়ি এখান থেকে চলে গেছে, আগে তো আগে গেছে আগের গেছে এই বছর গেছে বর্তমানে, আগে তো প্রত্যেক বছরে 2-4-5 বাড়ি 10 বাড়ি এই ব্যাকেটে সেটা যায় নদীতে ভাঙে। নাম কি?
গ্রামের নাম উমরপুর, আমার নাম আব্দুল খালেক মেম্বার, আমি এই এই ওয়ার্ডের জনপ্রতিনিধি। কাকা আপনি তো এখানকার স্থানীয় লোক, আমি হ্যাঁ। এই যে আজকের যে পরিস্থিতিটা, আসলে এর আগেও কি এরকম হয়েছিল নাকি এই প্রথম? এই না, গত 3 বছর ধরে এই অবস্থা, 3 বছর ধরে, 3 বছর ব্যাংকে ওই বাড়িটা আমার শুনে আসছিল, ব্যাংকে আমি এনে দিয়েছি। ওদিকে তো গোনাই জানা অগণন্ত বাড়ি বাংশে ডান দিয়েছে, অগণন্ত বাড়ি বাংশে বাড়ি ভাঙে প্রায় 5-7 বছর ধরে। আমরা একটা বান চাই, বেরিবার চাই, যাতে আমার এলাকাটা বাঁচে, এটা চাই আমরা। বাড়ি জানি ভাঙে না, তাছাড়া আমরা কিছু চাই না। মানুষকে আব্দুল মান্নান সেতু যাতে রক্ষা পায়, আমাদের চর এলাকার বাসীর দাবি এই আব্দুল মান্নান সেতুটি রক্ষা পাক এবং চর এলাকার মানুষ এই যে অসহায় মানুষগুলো যাতে দাঁড়াইতে পারে, এই এই আশা আমরা সরকারের কাছ থেকে করি ইনশাল্লাহ। কাকা আপনি তো স্থানীয় লোক, স্থানীয় লোক এই যে নদী ভাঙ্গা টাঙ্গা যাইতেছে, আসলে আপনারা কি চান, মূলত কি চান? এই জায়গাগুনা যাতে থাকে এইটাই আমি করে কামনা করি। এইভাবে বাড়ি ঘর ভাঙ্গে আমরা আস্তে আস্তে এই পামনা ডিস্ট্রিক্ট থেকে টাঙ্গাইলের মধ্যে এসে গেছি। তাওয়াঙ্গুর বাড়ি এই বয়সে কতবার বাড়ি ভাঙ্গার কবল? 11 বার বাড়ি ভাঙছি কাকা, 11 বার বাড়ি ভাঙ্গার কবল পড়ছে। হ্যাঁ সত্যি 11 বাড়ি বাড়ি ভাঙছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হলো নদীর কিনার আর এই হলো রাস্তা, মাঝখানে সম্ভবত কত ফিট, হয়তো 20 ফিটের মতো হবে দূরত্ব। ক্যামেরাটা একটু এইদিকে ধরেন আপনারা, আমরা একটু এইদিকে দেখতে চাচ্ছি যে এই নদীর এই কিনার এবং এই রাস্তা, এই মোটরসাইকেল দেখতে পাচ্ছি রাস্তা মাত্র কত ফিট, 20 ফিট। পানি যেভাবে বাড়তেছে আর ভাঙ্গনের তীব্রতা যেভাবে বাড়ছে, তাতে যদি এই রাস্তাটি সত্যি সত্যি ভেঙে যায়, এই রাস্তাটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু এই হুগরা ইউনিয়ন এবং কাকোয়া ইউনিয়নের হাজার হাজার লোকের যে চলাচলের যে রাস্তাটি, সে আব্দুল মান্নান সেতুর উপর দিয়ে তারা টাঙ্গাইল শহরের প্রবেশ করে, সেটা কিন্তু যোগাযোগ ব্যবস্থা একদম ভেঙে পড়বে, বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা চাচ্ছি এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আগেই পানি উন্নয়ন বোর্ড যেন দ্রুত একটি পদক্ষেপ নিয়ে এখানে জিও ব্যাগ ফেলে, এখানে যদি এখনই তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফালানো হয়, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে যে নদীটা ফিরে যাবে, এখানে আর কোনো ভাঙবে না। কারণ এর আগেও আমরা দেখছি বাসাইলে ঝিনাইদহ নদীতে আমরা রিপোর্ট করার পরে তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ড পদক্ষেপ নিছে এবং পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিক সেখানে কয়েক হাজার জিও ব্যাগ ফেলে সেই জায়গাগুলো রক্ষা করছে। মানুষ কিন্তু এখন ভাত চায় না, কাপড় চায় না সাহায্য, চায় না ত্রাণ। তারা কিন্তু সবসময় চায় যে তার নিজস্ব একটি বাড়ি, তার যে জায়গায় সে বাড়িটা নিবে, সে বাড়িটা যেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সে চিরদিন সেখানে বসবাস করতে পারে। কিন্তু যমুনা নদীর করাল গ্রাসে কিন্তু আমরা অসংখ্য জায়গায় দেখেছি যে এত সুন্দর সুন্দর করে ঘর বানিয়েছে, সেই ঘরগুলা যমুনা নদী কেড়ে নিয়েছে। তা আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানকার সাধারণ মানুষের কিন্তু বক্তব্য একটি কথাই বারবার তারা বলে আসে যে আমরা কোনো সাহায্য চাই না, কোনো সহযোগিতা চাই না, আমরা চাই আমাদের রাস্তাঘাট, আমাদের জমি, আমাদের বাড়ি যেন রক্ষা পায়। সেই রক্ষা করতে চাইলে পানি উন্নয়ন বোর্ডকে ব্যাপকভাবে প্রস্তুতি নিতে হবে, যাতে যেটুক ক্ষতি হয়েছে হয়েছে,
দ্বিতীয়বার যেন এ ধরনের কোনো ক্ষতি না হয় এবং পানি উন্নয়ন বোর্ড যদি দ্রুত পদক্ষেপ নেয় তাহলে কিন্তু এই হুগরা ইউনিয়নের নরসিংহপুর যে গ্রামটা আছে এই গ্রামটা কিন্তু বেঁচে যাবে। শুধু গ্রামই নয়, এই গ্রামের পাশে যে পঁচিশ কোটি টাকা খরচ করে যে বৃষ্টি দেওয়া হয়েছে সে বৃষ্টিও কিন্তু নিরাপদে থাকতে পারবে এবং মানুষ চলাচল করতে পারবে। আমরা পানি উন্নয়ন বোর্ডকে এই আহ্বান রেখে আপাতত আমি এখান থেকে বিদায় নিচ্ছি, হয়তো আপনাদের সাথে আমারও আরেকটি স্পটে দেখা হবে। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।